হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন অ্যান্ড্রয়েড গেম প্লে ভিডিও নিয়ে হাজির হয়েছি, সাথে গল্প তো রয়েছে। আজকের ভিডিওটি আগের ভিডিওটার দ্বিতীয় পর্ব, মানে শেষ পর্ব। এই পর্বই শেষ। আপনি যদি এটার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। কাকিমা বললেন, দুপুরে ঘুমিয়েছি, এখন ঘুম আসছে না বাবা। আমি বললাম, হ্যাঁ আমারও ঘুম আসতেছে না, যত ভাবছি আর কেমন লাগছে। উনি বললেন, কি ভাবছিস? আমি বললাম, বৌদির কথা আর ওদের কথা, ওরা কী না করে আর দোষ দেয় আমাদের। দাদাও ভিড়ে গেছে, না হলে তোমাকে এতদিনে একবার ফোন করেছে মাত্র। উনি বললেন, বলিস না তো, তোর দাদার কথা ছাগল একটা, কিছুই পারে না, বইয়ের গোলাম একটা। এমন কথা বলল আর কিছুই বলল না, শুধু বলল আমি তো দেখি নাই। আমি বললাম, আমার খুব রাগ হচ্ছিল তখন, কিন্তু হাতে টাকা ছিল না তাই কিছু বলতে পারি নাই, না হলে দেখতে। উনি বললেন, না বাবা বলিস নাই, ভালো হয়েছে, অন্য কেউ জানে না, না হলে এই অপবাদ নিয়ে বাঁচা যেত না। আমি বললাম, অন্য কেউ না জানলেও দাদা কী ভেবেছে একবার ভাবো তো, ও তো সত্যি ভেবেছে। উনি বললেন, ভাবলে কী করব বল, সরে এসেছি, ভালো হয়েছে, যা ভাবে ভাবুক গিয়ে, আমাদের তাতে কী আসে যায়। আমি বললাম, না হলে নিজে বউ শাশুড়ি নিয়ে মজাই আছে। উনি বললেন, কি বলতে চাইছিস খুলে বল। আমি বললাম, না মানে দাদা হয়তো ওর শাশুড়ির সাথে জুড়ে গেছে। উনি বললেন, না হওয়ার কিছু নাই। আমি বললাম, সত্যি তাই, ওরা করে বলেই এমন বলল, আজকাল এমন হয় মনে হয়, তুমি কি বলো? উনি বললেন, জানি না, হতেও পারে, যদি কেউ কিছু করে তা নাকি সব গোপন থাকে। আমি বললাম, কাকা থাকলে এমন হতো না কোনো দিন। উনি বললেন, আমাকে আর বলিস না, তোর কাকা হঠাৎ করে চলে গেল, কিছুই বলেও গেল না, কী নিয়ে বাঁচবো আমি, সব শেষ করে দিয়ে গেছে। আমি বললাম, আর কি করা যাবে, কাকাকে তো ফিরিয়ে আনতে পারবো না, তুমি আমি থাকবো। উনি বললেন, হ্যাঁ বাবা এখন তুই আমার সব ভরসা, তুই যা করবি আমি তাই নিয়ে থাকবো। আমি বললাম, তুমি আর দুঃখ করো না, আমি তো আছি, তোমার খেয়াল রাখবো। উনি বললেন, হ্যাঁ বাবা তুই না রাখলে কে রাখবে বল, তোর কাকা নেই, দাদা তাড়িয়ে দিল, তুই আবার তাড়াস না যেন। আমি বললাম, আর একবারও এ কথা বলবে না। উনি বললেন, আমি কি করব, আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, আমারও চাহিদা আছে, তাই বলে কি সব হয় ওরা যা বলে? আমি বললাম, জানি তা হয় না, কিন্তু ওরা তো করেছে। উনি বললেন, হ্যাঁ তোর দাদাও গেছে মনে হয়, এখন খুব আনন্দের সাথে আছে। আমি বললাম, যত দোষ তোমার আর আমার, তাই না? উনি বললেন, হ্যাঁ দোষ না করেও দোষী। আমি বললাম, একটা কথা বলবো, তোমার কাকার কথা মনে পড়ে না? উনি বললেন, পড়ে, কিন্তু কি করব, কোথায় পাবো তারে। আমি বললাম, আমি তো আছি। উনি বললেন, হ্যাঁ তুই আসিস বলে তোর মুখের দিকে তাকিয়ে আছি, তুই দেখবি আমাকে? কি দেখবি তো আমাকে বাবা? আমি বললাম, হ্যাঁ আমিই দেখবো তোমাকে, তোমার যা যা লাগবে বলো এনে দেই। উনি বললেন, জিনিসপত্রই কি সব? আমি বললাম, যতদূর বুঝি চেষ্টা করব, না বুঝলে বলে দেবে কি করতে হবে। উনি বললেন, সব কি আর বলা যায় বাবা, সব মুখে আসে না। আমি বললাম, এই কদিন হলো সংসারের হাল ধরেছি, আর কত বুঝবো বলো। উনি বললেন, হ্যাঁ তুই তো আমার খেয়াল আগে নিতি না। আমি বললাম, এখন থেকে তোমার কোনো কষ্ট আমি হতে দেব না। উনি বললেন, জানি বাবা তুই অনেক কিছু বুঝিস এখন, আর একটু বুঝলেই হবে। আমি বললাম, ভাবছি কি করতে পারি তোমার জন্য। উনি বললেন, ভেবে দেখ পারিস কি না, আর ওদের কথা বলবি না, শুনতে আমার ভালো লাগে না, যা নিজের কথা বলবি। আমি বললাম, তোমার কষ্ট হয় বুঝতে পারছি, কিন্তু। উনি বললেন, কিসের কিন্তু বল না। আমি বললাম, কি বলবো ভাবছি, তুমি কি ভাববে কে জানে। উনি বললেন, এত অপবাদ পেয়ে যখন কিছু ভাবি নাই আর কি ভাববো বল। আমি বললাম, অপবাদ আমাদের গোছাতে হবে, কি বলো? উনি বললেন, পারলেও তো ভালো হয়, তুই কি পারবি গোছাতে? আমি বললাম, পারবো, মিথ্যা মেনে নেওয়া যায় না। উনি বললেন, আমিও তাই বলছি, মিথ্যা মানবো না, সত্যি হলে মানা যেত। আমি বললাম, যদি কিছু না মনে করো অভয় দাও, একটা কথা বলি, রাত অনেক হয়েছে। উনি বললেন, বল না, কি বলবি বলে ফেল। আমি বললাম, আমি তোমাকে খুব ভালোবাসি। উনি বললেন, আমিও বাবা তোকে খুব ভালোবাসি, আর আমি জানি তুই কত ভালোবাসিস, এবার বল কি বলবি। আমি বললাম, মিথ্যে মানবো না।
উনি বললেন, আমিও মানব না, এটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এবার কি করবি তাই বল। আমি বললাম, সেটা তুমি আমি মিলে করব, দুজন ছাড়া হবে না। উনি বললেন, কি করবি বল। আমি বললাম, যদি সত্যি করি মানবে তো? উনি বললেন, কি সত্যি করবি? আমি বললাম, কাকা তো নেই তাই বলছিলাম, কাকা ফিরেও আসবে না এখন। উনি বললেন, এখন কি বল, অমন কেন করছিস? আমি বললাম, না বলতে পারছি না, তুমি কি কিছু বোঝো না? উনি বললেন, না বুঝতে পারছি না, তুই বল না কি করবি। আমি বললাম, না বলছিলাম কি, তুমি আমি একা আছি তো। উনি বললেন, তো কি এমন কেন করছিস, বলে ফেল, আমার শুনতে ইচ্ছে করছে তোর মুখ থেকে, আমি কিছু মনে করব না, যাই তুই বলিস না কেন, অপবাদ তো পেয়ে গেছি, তার থেকে তো বেশি কিছু হবে না। আমি বললাম, হ্যাঁ আর কি বাকি আছে, এবার মিথ্যা গুছাবো। উনি বললেন, বল না কেমন করে মিথ্যা গুছাবি। আমি বললাম, তুমি রাজি থাকলে দুজনে মিলে। উনি বললেন, আমি তো রাজি, কিন্তু কি করব সেটা তো বল। আমি বললাম, দুজনে মিলে আমরা ওটা করব যেটা কাকা তোমার সাথে করতো, মিথ্যেকে সত্যি করব। উনি বললেন, তুই চাস সত্যি সত্যি? আমি বললাম, হ্যাঁ সত্যি আমি চাই, না করে অপবাদ তবে করবই। উনি বললেন, রাগের মাথায় বলছিস না তো, তোর কাকা নেই বলে আমার মন রাখছিস না তো? আমি বললাম, না সত্যি বলছি। উনি চুপচাপ কিছু বলছে না। আমি বললাম, কি হলো বলো। উনি বললেন, কি বলবো একটু অপেক্ষা কর, ভেবে দেখি। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। চুপচাপ খাটে উঠে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমি বেরিয়ে গেলাম কাকিমার সাথে কোনো কথা না বলে, বাইরে চা খেয়ে ঘুরে ফিরে আসলাম 10টার পরে। আসার পরে উনি বলল, এত দেরি করলি, আমি তোর পথ চেয়ে বসে আছি। আমি বললাম, সারাদিন বাড়ি থাকি তাই এখানে একটু পরিচিত হওয়ার চেষ্টা করছি। উনি বললেন, আয় খাবি, বলে আমাকে খেতে দিল। আমি খেয়ে নিলাম, কিন্তু কোনো কথা বললাম না, শুধু জিজ্ঞাসা করলাম, কিছু লাগবে? উনি বললেন, না লাগবে না। আমি বললাম, আমি বের হচ্ছি কিন্তু। উনি বললেন, আবার কোথায় যাবি? আমি বললাম, যাই ঘুরে আসি, কি করব কোনো কাজ নেই তো। উনি বললেন, ঠিক আছে তাড়াতাড়ি আসিস কিন্তু। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আসব, বলে বেরিয়ে গেলাম। 3টে নাগাদ বাড়ি ফিরলাম, এসে স্নান করে খেয়ে নিলাম, তারপর আবার বেরিয়ে গেলাম, আর ফিরলাম রাতে, খেয়েই ঘুমাতে যাব। তখন কাকিমা বলল, এই তুই কি শুরু করলি সারাদিন বাইরে বাইরে? আমি বললাম, না কাজ নেই তো, তাই ভাবছি লকডাউনে অন্য কিছু করব, তাই ঘুরে দেখছি কি করা যায়, জমানো টাকা কতদিন খাব। উনি বললেন, ও আচ্ছা, তবে আমার একা একা বাড়িতে ভালো লাগে না। আমি বললাম, একটু থাকো না, না হলে চলবে কি করে, বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বের হলাম এবং বিকেলে সামান্য দারু পান করে ফেললাম। ঘরে আসতেই কাকিমা সেটা বুঝতে পারলো এবং আমাকে অনেক উল্টো সেদা কথা বলল। আমি কোনো উত্তর দিলাম না, কি করব মাথা ঠিক ছিল না। উনি বললেন, তুই আবার কি শুরু করলি, আগের মতন হয়ে গেছিস দেখছি। আমি বললাম, না না নতুন বন্ধু, সে বলল তাই না করতে পারলাম না। উনি বললেন, তোকে আর অন্য ব্যবসা করতে হবে না, ঘরেই থাকবি। আমি বললাম, তা কি হয়, বলে ঘুমাতে গেলাম। সকালে আবার বের হলাম। বিকালে বের হবার সময় উনি বলল, সাইপাস খাবি না কিন্তু? আমি বললাম, ঠিক আছে। উনি বললেন, তাড়াতাড়ি বাড়ি আসবি, লকডাউন গেলে তোকে বিয়ে দেব। আমি বললাম, আমি করলে তো, আমি কোনোদিন বিয়ে করব না। উনি বললেন, সে দেখা যাবে, লকডাউন আগে উঠুক। আমি বললাম, জোর করলে হবে নাকি, বলে বেরিয়ে গেলাম। ফিরলাম রাতে, খেয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু তার সাথে কোনো কথা হলো না। সকালে কাকিমা বললেন, তুই কিন্তু সেদিন থেকে আমাকে এড়িয়ে যাচ্ছিস। আমি বললাম, কেন কি করলাম আবার, আমি তো কিছুই করিনি, বলছো না খেতে খাই নাই। উনি বললেন, সে ঠিক আছে, এখন বের হবি? আমি বললাম, হ্যাঁ। উনি বললেন, কোথায় যাবি? আমি ঘুরতে বলে বের হলাম, দুপুরে বাড়ি এসে আবার বের হলাম, ফিরলাম রাতে। এর মাঝে দাদা ফোন করলো, সোজা কাকিমাকে দিলাম। কাকিমা বলল, বল কি বলবি? দাদা বলল, মা তুমি বাড়ি ফিরে এসো, তোমার বৌমা কথা বলবে। কাকিমা বলল, না আমি ওর সাথে কথা বলবো না, তোর কিছু বলার আছে? দাদা বলল, ও কি বলে একবার শুনে দেখো। কাকিমা বললে, কি আবার শুনবো? এর মধ্যে বৌদির গলা শুনতে পেলাম, কারণ লাউড করা ফোন। বৌদি বলল, মা বাড়ি ফিরে আসেন, আমরা একসাথে থাকবো। কাকিমা বললেন, কি মতলব তোমার, বলো শুনি। বৌদি বলল, না মা আমি ভুল করেছি, মিথ্যা অপবাদ দিয়েছি, আপনি ভাই বাড়ি আসুন। কাকিমা বলল, যাই বলো না কেন, তোমাদের আমি বাড়ি ছাড়া করবই,
কেস করব সেটা শুনেছ বলে নরম হয়েছ। বৌদি বলল, না মা, আপনার ছেলে কেমন যেন হয়ে গেছে তাই বলছি। কাকিমা বলল, অমন ছেলের দরকার নেই আমার, এই পরের ছেলে ওর থেকে অনেক ভালো। তুমি কি বলেছিলে মনে আছে? এটা বলে কাকিমা ফোন কেটে দিলেন আর আমাকে বলল, মাথা খারাপ করে দিল, আর তুইও সারাদিন বাইরে থাকিস, একদম ভালো লাগে না আমার, কিছু ভালো লাগে না। আমি বললাম, মাথা ঠান্ডা করে এবার ঘুমাও, তোমার প্রেশার বেড়ে যাবে। উনি বললেন, বেড়ে গেছে, আর কদিন ওষুধও নেই, কটা বাজে এখন? আমি বললাম, 10টা বাজে। উনি বললেন, ওষুধ এখন পাবি? আমি বললাম, পেতেও পারি। উনি বললেন, তাহলে যা তো নিয়ে আয়, যাতে ঘুম হয় সেই ওষুধ। আমি বেরিয়ে গেলাম, তার জন্য ওষুধ নিয়ে এলাম, তাকে ওষুধ দিলাম, সে খেয়ে ঘুমালো। সকালে আর বের হলাম না, কাকিমার শরীর খারাপ, সব আমি করলাম, তাকে আমি রান্না করে খাওয়ালাম, উনি খুব খুশি হলো। আমি তাকে বললাম, এখন কেমন লাগছে তোমার? উনি বলল, এখন ভালো লাগছে। কিরে, ঘুমাবি এখন? আমি বললাম, হ্যাঁ, দেরি করে লাভ কি, আর তুমি দাদা বৌদির কথা একদম মাথায় আনবে না। উনি বললেন, কি করব, যা বলে ভোলা যায় তুই বল। আমি বললাম, যায় না তবুও নিজেদের ভালো থাকতে হবে। উনি বললেন, ঠিক বলেছিস। আমি বললাম, রাত অনেক হলো, এবার ঘুমাও, 1 ঘন্টা হয়ে গেছে ওষুধ খেয়েছ, এখন কেমন লাগছে? উনি বললেন, বাবা, মাথা ঝিমঝিম করছে, চোখ কেমন নীল হয়ে গেছে, আলো নীল নীল লাগছে। আমি বললাম, তবে ঘুমাও, ঠিক হয়ে যাবে। উনি বললেন, না রে, ঘুম আসছে না। কিন্তু ওরা এমন কথা বলতে পারলো? আমি বললাম, বাদ দাও ওদের কথা, আবার তোমার প্রেশার বেড়ে যাবে কিন্তু। উনি বললেন, না না, আমি ঠিক আছি, তুই ভাবিস না। আমি বললাম, তবে এখন ঘুমাও, আর কথা বলতে হবে না, আবার মাথা গরম হয়ে যাবে, কিসে কি হয়ে যাবে? উনি বললেন, আর গরম, এমনিতেই গরম হয়ে আছি, কি হচ্ছে কে জানে। আমি বললাম, কি খারাপ লাগছে তোমার? উনি বললেন, হ্যাঁ রে বাবা, একদম ভালো লাগছে না, কিছু একটা কর। আমি বললাম, কি বলছো, আমি কি করব? উনি বললেন, জানি না, কিছু কর যা তোর ভালো লাগে। আমার মনে খুব অসুখ বাবা, আমাকে সুখী কর, আমাকে সুখ দে। আমি বললাম, কি করে দেব সুখ? উনি বললেন, যেমন তোর ভালো লাগে। আমি বললাম, আমার ভালো লাগলে হবে, তোমারও তো ভালো লাগতে হবে। উনি বললেন, কি যে বলিস, কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, কি করে দেব তা বলো না। উনি বললেন, তুই বলেছিলি না তোর কাকার কাজ করবি, তুই আমাকে সুখ দিবি। আমি বললাম, হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন? উনি বললেন, আমাকে সুখী করবি তো? আমি বললাম, হ্যাঁ, তোমাকে খুব সুখ দেব, দেখবে। উনি বললেন, তাই দে, আর দেরি করিস না, আয়, আমার একদম ভালো লাগছে না। আমি তাকে কাছে টেনে নিলাম, সেও আমাকে ধরে বলল, আয়, আজ আমার কষ্ট দূর করে দে। কাজ শেষে উনি অনেক খুশি হলেন আর বললেন, এই এখন কয়টা বাজে? ঘরে ঢুকে দেখি রাত 2:30 বাজে। আমি বললাম, 2:30 বাজে? উনি বললেন, এবার শুয়ে পড়। আমি বললাম, আচ্ছা। এই বলে দুজনে ঘুমের দেশে হারিয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখার জন্য। ধন্যবাদ।